আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট চেয়ে ভোলার লালমোহনে লিফলেট বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনুমুল্লাহ। বুধবার বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদের হাতে লিফলেট তুলে দেন তিনি। এ সময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহ্বায়ক মজনু তালুকদার, কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।